বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে এসেছি সাভার বৈলাপুর ছোট্ট পরিসরে বাড়ির উঠোনে একটি খামার করেছেন। আমরা খামারটিকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির উঠোনে ছোট্ট পরিসরে খামারটি। আমরা এই খামারি মূলত আয়ের উৎস গরু থেকে এবং পাশাপাশি তিনি চায়ের দোকান করেন। তা আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে এবং এই খামারির কিভাবে এটা পরিচালনা করেন জন বন্ধুরা জেনে নেই তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সলিম। সলিম, আচ্ছা, আপনি কতদিন থেকে গরু পালন করেন? এই 15 বছর। এবং 16 বছর। 15-16 বছর। প্রথমে আপনি কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম দুইটা। দুইটা গরু, আচ্ছা। এখন আপনার খামারে কয়টা গরু আছে? আছে আপনার 6টা। 6টা গরু। এগুলো কি সব সার গরু? সার গরু, সব সার গরু। এগুলো কি কিনে নিয়ে আসছেন? কিনে আনছি। আচ্ছা, আপনি এরকম করে কিনে নিয়ে এসে কি করেন মূলত? এর আপনার কুরবানির মধ্যে বেশি, তারপরে রোজার ঈদে বেশি, এই বড় করে তারপর বেশি। মানে আপনার মূল আয়ের উৎস কি গরু থেকেই? গরু থেকেই। পাশাপাশি কি করেন আপনি? পাশাপাশি চায়ের দোকান করি। চায়ের দোকান করেন, আচ্ছা। গরুগুলো যখন বড় হয়ে যাবে তখন বিক্রি করে দেবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। আচ্ছা, এইটা বয়স কত? লাল গরুটা বয়স কত? এই আপনার 1.5 বছর। 1.5 বছর? তো দাঁতে নাই এখনো? না, দাঁতে নাই, দাঁতবো সামনে। দাঁতবে? এটা কি 6 মাস পরে দাঁতবে? এটা কি কুরবানির জন্য রেডি করতেছেন? এটা কুরবানির মধ্যে আপনার যদি দাঁতে তো কুরবানির মধ্যে রেডি করুন, আর যদি দাম ভালো পাইতে লাগে বেছালাম। এইটার এখন কি রকম দাম হতে পারে? এটার আপনার এখানে কত হইব? 40,000 টাকা। 40,000 টাকা। এটা কোন জাতের গরু? এটা দেশি গরু। দেশি? সিন্ধি দেশি আর কি। সিন্ধি দেশি। যে পাশে যে কালো গরুটা এটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটাও দেশি। দেশি। এটা এটার বয়স কত? এটার বছর এরকম হইব, এই 1.5 বছর কি বয়স, কতটা 18 মাস। আচ্ছা, এটা কতটুকু মাংস হবে এখন? এখন আপনার এটা 2 মণ হইব। 2 মণ। এটার দাম কেমন? এটার দাম হয় যে এরকম 40-38 এরকম বিকবো, আপনার 35। আচ্ছা, যে পাশে আরও কালো গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কোন জাতের? এগুলো অস্ট্রেলিয়ান গরু। এটা অস্ট্রেলিয়ান ক্রস? অস্ট্রেলিয়ান ক্রস। এগুলো কি দাঁত আছে? না, এখানে একটা গরু দাঁত নেই, এখানে সামনে দাঁত দো, এই বৈশাখ মাস পড়লেই এগুলো এগুলো দাঁত। পাশে যে সাদা কালো আর একটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এইখানে এটাও অস্ট্রেলিয়ান। এটাও অস্ট্রেলিয়ান। এগুলো গড়ে বাজার মূল্য কত হতে পারে এখন? গড়ে আপনার একটা 40-45 এরকম যাইব। কুরবানির ঈদের সময় এগুলো কিরকম দাম হবে? 70-80, আপনার 85 এরকম বিকে। আবার কত সময় মনে করেন বাজার ভালো পাইলে 90 বিকবো। আচ্ছা, একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয়? একটা গরুর পিছনে মানে অ্যাভারেজ আপনার 6টারে আমি ডেলি 300 টাকা করে খাওয়াইতেছি। মানে 6টারে 300 টাকা, না একটার পিছনে 300 টাকা? না না, 6টার পিছনে আপনি 50 টাকা দিন পরে আর ঘাস কাইটা খাওয়াই। আচ্ছা, 6টা গরুর পিছনে প্রতিদিন 300 টাকা খরচ হয়। হ্যাঁ। কি খাওয়ান? আপনার এই কুড়ে খাওয়াই, আর এই লগে এই ভুসি খাওয়াই, আর লগে এলো আপনার জাউ দেই, এই খুঁত। আচ্ছা, এটা চিকিৎসা কি দেন? এই চিকিৎসা আপনার এই ভ্যাকসিন মারি, আর ওই লগে কৃমি ট্যাবলেট খাওয়াই, এই আর অন্য কোনো চিকিৎসা লাগে না। কতদিন পর পর ভ্যাকসিন দেন? আপনার বছরে একবার দিলে হয় ভ্যাকসিন, এই 6 মাস পরে দিই। আচ্ছা, এগুলো যে ভ্যাকসিন দেন, কোনো ডাক্তার কি ডাক্তারের পরামর্শ নেন নাকি? হ্যাঁ, ডাক্তার আসে এখানে, ওই আপনার ডাক্তারের পরামর্শই দেওয়া হয়। তাহলে প্রতি বছর আপনি বাজার থেকে এরকম গরু কিনে নিয়ে এসে সেটা লালন পালন করে বড় করে বিক্রি করেন? আচ্ছা, এতে আপনাদের কি রকম পয়সা আসে? আপনার বছরে মনে করেন মোটামুটি 1-1.5 লাখ এরকম কামান যায়।
তাহলে মোটামুটি আপনি বাজার থেকে গরু কিনে লালন পালন করে বিক্রি করে বাদে আর কি 1-1.5 লাখ এরকম টিকে আপনার এই গরু পালন করে এখান থেকে মূল আয়ের উৎস? হ্যাঁ, গরু পালন করে এখান থেকে। মোটামুটি আপনি স্বাবলম্বী? কেউ যদি এরকম গরু পালন করে ছোট্ট পরিসরে খামার তৈরি করতে চায় তো তার করণীয় কি, কত টাকা হলে একটা খামার তৈরি করা যাবে? এরকম ছোট করে লইলে আপনার মোটামুটি মনে করেন যে যদি প্রথম লয় 5-6 লাখ টাকা লাগবো, আর যদি আপনার আরো কম লইবার চাই তাহলে আরো কম লাগবে আর কি। ওটা গরুর উপরে নির্ভর, মনে করেন 30,000 করে যদি এক একটা গরু কিনে তাহলে যে কয়টা কিনবো সেরকম টাকা লাগবো আর। আচ্ছা, মোটামুটি মানে অল্প পরিসরে অল্প পুঁজি হলেই এরকম গরুর ব্যবসা করতে পারবে? গরুর ব্যবসা করা পারবো, মানে 1-2 টাকা হইলেই করা পারবো। আবার যদি একটু কমের মধ্যে করবার চায় 1 লাখ টাকা হইলেও আপনার মনে করেন 3টা গরু কিনলো 30,000 করে, তারপরে আপনার ওই ওখানে আস্তে আস্তে চলাবার ই পাইবে, 1 বছর পরে তো আপনার লাভ হইতেছে। ওকে, দর্শক আপনি জানলেন ওনার মতো আপনিও এরকম ছোট্ট পরিসরে বাড়ির উঠোনে অল্প পুঁজিতে গরু পালন করে আপনিও লাভবান হতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনি কতদিন থেকে করেন এটা? এটা আমি 15-16 বছর হয়েছে। মানে 15-16 বছর হলে আপনি এরকম গরু ক্রয় করেন এবং প্রথম 2টা দিয়ে শুরু করছিলাম, 2টা দিয়ে শুরু করে এরকম মানে 7-8টা পাইলে আরো কিনবো, পরে আরো বাড়াইবো আর কি, কিনতে আসি দিন ধরে। আচ্ছা, ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার একটা ফার্ম দেওয়ার পরিকল্পনা আছে। ফার্ম দেওয়ার পরিকল্পনা আছে? টাকা পয়সা কি যদি মনে করেন সরকার থেকে কোনো সহযোগিতা পান আপনারা? না, সরকার থেকে পর্যন্ত সহযোগিতা পাইনি, যদি সরকার থেকে সহযোগিতা পাই তাহলে আমি একটা বড় করে আরো ফার্ম দিবার চেষ্টা করব। মানে পুঁজি নাই তো, পুঁজি থাকলে আপনার মনে করেন যে বড় করে ফার্ম দেয়া ই করা যায়। তাহলে বেকার যারা আছে তো তারা যদি চায় এরকম 2-3 লাখ টাকা নিয়ে ছোট্ট পরিসরে খামার দিতে পারবেন? হ্যাঁ, সুন্দর পারবো। আচ্ছা, তো বেকার যুবকদের জন্য আপনার বলার কিছু আছে? বেকার অনেক মনে করেন টাকা না থাকলে তো আর কি বলবো, যদি চালান থাকতো তাহলে আপনি মনে করেন আমরা এখানে আরেকজন লোক কাজ করাই পারতাম, আমার মতন আর 2-1 জন বেকার মানুষ এনে কাজ করাইতাম, হেরও চলতো, হেরও সংসার চলতো, আমারও সংসার চলতো। ওকে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আর দর্শক, আপনারা এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর সামনে আরও ভিডিও দেখতে পারবেন। তা আপনারা চাইলেও নিজেরা চাইলেও এরকম ছোট্ট পরিসরে অল্প পুঁজিতে গরু পালন করে লাভবান হতে পারবেন।